হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল যদি আপনার কাছে রাজ্যের লেবার কার্ড থাকে আর আপনি লেবার কার্ড আবেদন করেছেন তাহলে আপনিও পনেরো হাজার টাকা তো কেন পাবেন এবং কারা পাবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে কার্ড বানানোর পরেই এই টাকা কবে ঢুকবে টাকা পেতে আপনাকে কি করতে হবে কারণ কোনো পদক্ষেপ যদি আপনি না নেন তাহলে কোনো টাকায় আপনি পাবেন না এটা বলে দিচ্ছি অর্থাৎ সেই সমস্ত সুবিধা নেওয়ার জন্য কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে তাহলে আপনি এই লেবার কার্ড বানানোর পর যে সমস্ত সুবিধা রয়েছে সমস্ত সুবিধাই পাবেন আদারওয়াইজ আপনি কোনো সুবিধাই পাবেন না অনেকে হয়তো কার্ড বানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুবিধা পাননি চলুন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে অবশ্যই লাস্টব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই চ্যানেলে নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে রাখা হয়েছে দুর্ঘটনাজনিত অসমর্থতার জন্য পঁচিশ হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয়তে দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় যদি লেবার কার্ড আপনাদের কাছে থাকে তিনি বলা হচ্ছে চিকিৎসা অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হয় ঠিক আছে চারে বলা হচ্ছে যক্ষায় আক্রান্ত হয়ে থাকলে তিন হাজার টাকা করে দেওয়া হবে নির্মাণকর্মী মারা গেলে তিরিশ হাজার টাকা দেওয়া হয় মৃতের পরিবারকে তারপর বলা হচ্ছে নির্মাণকর্মীর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে এক লাখ টাকা অনুদান দেওয়া হয় সেটা দেওয়া হবে কখন কর্মক্ষেত্রে যদি দুর্ঘটনায় কর্মী মৃত্যু হয় তাহলে কিন্তু এই এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে কঠিন রোগের চিকিৎসায় আবেদনকারী এবং তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর দশ টাকা করে পেয়ে যাবে শুধুমাত্র কিন্তু আপনি চিকিৎসা ক্ষেত্রেই খরচ করতে পারবেন আটে বলা হচ্ছে ভাতা দেওয়া হয় ষাট বছর পরে প্রতি মাসে পাঁচশো টাকা থেকে আটশো টাকা অতিরিক্ত সুবিধা কর্মীর মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী অর্ধেক ভাতা পাবে ন নম্বরে দেখতে পাচ্ছেন লোনের ব্যবস্থা রয়েছে গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় পাঁচ শতাংশ সুদের হারে আপনাদেরকে মেটাতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নির্মাণ কর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য অনুদান দেওয়া হয় দু থেকে পনেরো হাজার টাকা তো সেক্ষেত্রে যদি আপনার বাড়িতে লেবার কার্ড থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির সন্তানদের পড়াশোনার জন্য কিন্তু আপনি দু থেকে পনেরো হাজার টাকা নিতে পারবেন তবে এর জন্য আপনাকে কি করতে হবে আপনার নিকটবর্তী যে শ্রম দপ্তর অফিস রয়েছে নির্মাণ শ্রমিক অফিস সেখানে কিন্তু আপনাকে অবশ্যই চলে যেতে হবে এবং এই যে বরাদ্দটি রয়েছে এই বরাদ্দের কথা তাদেরকে বলতে হবে এবং সেখান থেকে আপনাকে সমস্ত হেল্প করা হবে মনে রাখবেন এই টাকা কিন্তু আপনি অন্য খাতে খরচ করতে পারবেন না শুধুমাত্র সন্তানদের পড়াশোনার জন্য কিন্তু আপনি দু থেকে পনেরো টাকার অনুদান পাবেন আপনার লেবার কার্ড রয়েছে আপনার পরিবারে যদি যদি ছাত্রছাত্রী থাকে তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটি নিতে পারবেন তো এটা জানানোর জন্য কিন্তু আজকের মেন টপিক আপনি অবশ্যই কিন্তু অতি সত্তর যোগাযোগ করবেন কোথায় আপনার নিকটবর্তী যে শ্রম অফিস রয়েছে অফিস সেখানে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আপনি যার জন্যই নিচ্ছেন এই টাকাটি বা যার জন্য চাইছেন এই টাকাটি ঠিক আছে তো সে ছেলে হোক বা মেয়ে হোক তার লাস্ট কোয়ালিফিকেশন যে ক্লাসে সে পড়ছে তার পুরো ডিটেলস নিয়ে চলে যাবেন আধার কার্ড ভোটের ফটো যদি হয়ে থাকে তাহলে ভোটের ফটো বা অ্যাডমিট কার্ড মার্কশিট এই সমস্ত সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু সেখানে চলে যাবেন এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এই সমস্ত নিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার নির্মাণকর্মীর এই যে সন্তানদের পড়াশোনার জন্য যে অনুদানটি দেওয়া হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন এটা থেকে যেন আপনি বঞ্চিত না হন তার জন্য কিন্তু এই ভিডিও যেন আপনিও এই বরাদ্দটি পেয়ে যান যদি আপনি লেবার কার্ড বানিয়েছেন লেবার কার্ডটি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই টাকাটি পেয়ে যাবেন তারপর দেখুন এগারোতে বলা হচ্ছে চশমা কেনার জন্য পাঁচশো টাকা করে দেওয়া হয় এরপরে নিচে দেখতে পাচ্ছেন বলা হয়েছে গর্ভাবস্থায় অনুদান নির্মাণকর্মীদের জন্য দেওয়া হয় তিন হাজার টাকা তেরোতে বলা হচ্ছে নির্মাণকর্মীদের দুর্ঘটনাজনিত গর্ববতার জন্য দু হাজার টাকা দেওয়া হয় মৃত্যু ক্রিয়া কাজ করার জন্য তিন টাকা যন্ত্রপাতি কেনার জন্য এক হাজার টাকা দেওয়া হয় নির্মাণকর্মীর বিবাহের সাহায্যের জন্য অনুদান দেওয়া হয় দুইবার মোট দশ টাকা তারপর দেখুন এই প্রকল্পের আবেদন অনলাইনেই করা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যারা নতুন দেখছেন তাদেরকে বলছে ই ডিস্ট্রিক্ট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আবেদন জানাতে পারবেন যদি আপনি আবেদন করতে চাইছেন নির্মাণ কর্মী শ্রমিক যদি আপনি হন তাহলেই কিন্তু আপনি এই লেবার কার্ড পাবেন আদারেস পাবেন না এখানে দেখতে পাচ্ছেন নির্মাণকর্মী অর্থাৎ নির্মাণ শ্রমিকরাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন তাই এই নির্মাণ শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নানারকম সুযোগ সুবিধা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার নির্মাণ কর্মীদের জন্য একটি প্রকল্প তৈরি করেছে যেটা হলো নির্মাণ শ্রমিক প্রকল্প এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনার বয়স কিন্তু আঠেরো থেকে ষাট হতে হবে আর ন্যূনতম নব্বই দিন আপনাকে কাজ করতে হবে ঠিক আছে অর্থাৎ কাজ করে থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আদারওয়াইস পারবেন না নির্মাণ কর্মী প্রকল্পে আবেদন এই ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে আপনি অনলাইন আবেদন করতে পারবেন ফর্মের সঙ্গে কি কী ডকুমেন্ট জমা দিতে হবে চার কপি পাসপোর্ট মাপের ছবি দিতে হবে আপনাকে ঠিক আছে তারপর বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি ভোটের কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন ঠিক আছে আর এগুলো জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন স্থানীয় প্রশাসন অথবা নিয়োগকর্তার কাছ থেকে কর্মের প্রমাণপত্র হিসেবে শংসাপত্র আপনাকে আনতে হবে যেখানে আপনি কাজটি করেন এরপর নমিনির পরিচয়পত্রের প্রমাণপত্র দিতে হবে যাকে আপনি নমিনি রাখবেন ঠিক আছে আর কুড়ি টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে যখন আপনি আবেদন করবেন ব্যাস এতটুকু হলেই আপনি আবেদনে যোগ্য হয়ে যাবেন অর্থাৎ আবেদন করতে পারবেন আশা করি এখান থেকে আপনার পুরো বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কখন আপনাদেরকে টাকাটি দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পের আন্ডারে যত সমস্ত সুবিধা রয়েছে সমস্ত সুবিধা আপনি কখন পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এবার কথা হচ্ছে এখানে আর একটা অতিরিক্ত সুবিধা রয়েছে যেটা কি না সরকারের তরফ থেকে যদি কোনো মনে করুন যে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনাকে কোনো রকম কোনো আবেদনও করতে হবে না সরাসরি কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে যেরকম মনে করুন লক্ষ্মীর ভান্ডার তার জন্য কিন্তু আবেদন করতে হয়েছে এবার মনে করুন সরকার কোনো একটা কারণের জন্য শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনাকে আবেদন করতে হবে না সরাসরি টাকাটা দেওয়া হবে এটা একটা এক্সট্রা বেনিফিট এবার কাজের ক্ষেত্রে যদি দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে আপনার ডিটেলস দেওয়া রয়েছে আপনি কোন কাজে দক্ষ তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রেও টাকা হতে পারে তো এই বেনিফিটগুলো কিন্তু এখানে রয়েছে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি আরও কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে হয়তো এইভাবে ভিডিও বানিয়ে দেবো বা আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন নতুন হলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন